আমাদের শেষ একটি প্রশ্ন আছে, যেটা আপনাদের জন্য, আপনাদের প্রশ্ন। আপনারা লাইভটুকু যারা দেখছেন অবশ্যই লাইভটুকু আবার শেয়ার করবেন। আমাদের শেষ প্রশ্ন মাউন্ট ভাইয়ের কাছে আজকের জন্য, যেটি সেটা হচ্ছে, যারা কাল মাউন্ট ভাই অনেক টায়ার্ড দেখা যাচ্ছে, প্রচুর কাজ, ব্যস্ত হয়ে গেছেন, নিজেও লাইভ করেন, আমার লাইভও আসছেন, অফিসও করতে হচ্ছে, তারপর বাবুদেরকেও সামলাতে হচ্ছে, ভাবিকে ইফতারে বোধ হয় সহযোগিতা করতে হয়, জানি না, কারণ এখন নাকি আবার ঘরের ঘর থেকেও বিভিন্ন ঘর থেকে নতুন নতুন আইন বের হয়, যেহেতু লকডাউনে আছেন, সেহেতু নাকি যারা বিবাহিত তাদের জন্য বিভিন্ন আইন আসছে। আচ্ছা যাই হোক, ওকে, আমাদের তৃতীয় প্রশ্ন যেটি মন ভাই, সেটা হচ্ছে, যারা দেশে আছেন তাদের কি হবে, মানে আমি যারা ছুটিতে গেছেন তাদের কি হবে, সেটি আমার না, প্রবাসীদের প্রশ্ন আর কি। এটা বিষয়টা আসলে এর আগেও বলছি অনেকবার, তবে এর আগে একটু অন্যভাবে কথা আমরা, সেটা হলো যে তারা, আমরা বলছিলাম যে সৌদি যাওয়া জাতি বলছিল যে এরকম কোন ব্যক্তি যদি তাদের ভিসা এক্সপায়ার হয়ে যেতে চায়, তারা কফিলের সাথে কথা বলবে, কফিল ওই ফরেন মিনিস্ট্রির ওয়েবসাইটের মাধ্যমে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করবে। বাকি বাস্তবে দেখা গেছে বিভিন্ন স্পন্সর বা কোম্পানি এরকম আবেদন করতে যায়, দেখছে যে একটা মেসেজ আসে, সেই মেসেজটাতে বলা আছে যে তুমি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, তোমার কর্মীকে অপেক্ষা করতে বলো, সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় যখন বলবে যে করোনার প্রকোপ কমে গেছে বা অবস্থা নিয়ন্ত্রণে চলে আসছে, তখন সৌদি সরকার বলবে যে বিদেশি কর্মীরা সৌদি আরবে ফিরতে পারবে। প্রত্যেকটা দেশ থেকে কিভাবে কর্মীরা আসবে সেটার জন্য তারা একটা প্রসিডিউর ঘোষণা করবে, সেই প্রসিডিউর অনুযায়ী আসতে হবে। তাই এই জন্য আমি বলবো, যারা বাংলাদেশে ভিসা নিয়ে, এক্সিডেন্ট ভিসা নিয়ে গেছেন, তারা দয়া করে একটু অপেক্ষা করুন, পরে আরো কিছুদিন পরে এই বিষয়ে পরিষ্কার হবে ইনশাল্লাহ, চিন্তার কোনো কারণ নেই। না, অনেকে বলছেন, অনেকের কোফনে কি বলছেন যে অটো বাড়বে, যেটা আমরা বলছি না, অটো বাড়বে না, অটো ইকামা বাড়বে, অটো বাড়ুক আর না বাড়ুক, কথার কথা যদি সৌদি সরকার মানে বলে যে 30 জুনে যায়, বলে যে এখন করোনা পরিস্থিতি স্বাভাবিক, যারা এক্সিট রিএন্ট্রি ভিসা নিয়ে গেছে তাদের এক্সিট রিএন্ট্রি ভিসা আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো, তাতেও কোনো আপত্তি নাই, এরাও বলতে পারে, অথবা আবার বলতে পারে যে সৌদি স্পন্সররা তারা আমিলদের জন্য মুকিম সিস্টেমে যায় ভিসা মেয়াদ বৃদ্ধি করার জন্য আবেদন করতে হবে, সেটা করলে তখন সেই অনুযায়ী আসতে হবে, যদি সৌদি স্পন্সর আবেদন না করে তাহলে ওই কর্মী আর আসতে পারবে না, তো তখন কি ব্যবস্থা নেওয়া হয় সেটা তখন বোঝা যাবে, তখন বুঝাবে। এই জন্যই না মন্দ, একটা জিনিস বিষয় আপনি খেয়াল করেছেন হয়তো, দেখেন বর্তমান পরিস্থিতিতে কিন্তু নিত্য নতুন প্রতিদিন কোনো না কোনো আপডেট আসছে, প্রথম আপডেটের সাথে শেষ আপডেট কিন্তু মিল থাকে না, যেমনটা আপনার, আমরা প্রথম যেমন ভাবে ঘোষণা দিয়েছে যে স্ট্যাম্পিং যে বিষয়গুলো হয়েছে তারা পুনরায় পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নতুন করে আসতে পারবে, নতুন করে বা যাবতীয় কাজ শেষ করে, কিন্তু দেখা যাচ্ছে আজকে মনে করেন আরেকটি ঘোষণা আসলো, সেম লাইক এক একটা সময় কিন্তু একটা নির্দেশনা আসতে আসছে, তো আমরা হয়তো প্রবাসীদেরকে এই সান্ত্বনা দিতে পারি, এটাই বলতে পারি যে আপনারা প্রত্যেক আপডেটের জন্য থাকুন, চিন্তা মানে বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এটাই তো। জি জি, আমরা প্রবাসী যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা আমাদের আপডেটগুলোর জন্য অপেক্ষা করুন, আমরা যে আপডেটগুলো দিব সেগুলো আসলে রিয়াদ দূতাবাসের তথ্য দিয়ে আমরা আপডেটগুলো দিচ্ছি, এবং রিয়াদ দূতাবাস সেই আপডেটগুলো দেয়, সঠিকভাবে যাওয়াজার থেকে যে আপডেটগুলো ওনারা পান, কিংবা পাসপোর্ট বিভাগ থেকে যে আপডেটগুলো ওনাদের কাছে আসে, কিংবা মিনিস্ট্রি থেকে যে আপডেটগুলো আসে, সেই আপডেটগুলোই মূলত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে। আর একটা বিষয় আমি বারবার বলবো যে রং ঢং মাখিয়ে যারা আপনাদেরকে বিভ্রান্তিকর তথ্যগুলো দেয় সেই তথ্যগুলো আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন। তাহলে আজকে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম, প্রথম বিষয়টা ছিল দেশে নতুন ভিসায় সব বাতিল হবে কিনা, সেই বিষয়ে মাউন ভাই ক্লিয়ার করেছে, আপনারা প্রথম থেকে লাইভটুকু দেখে আসতে পারেন। দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, কারা ইচ্ছা করলে দেশে যেতে পারবেন এবং কিভাবে, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। তৃতীয়ত যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি, যারা দেশে আছেন তাদের কি হবে, তারা পুনরায় মানে ছুটিতে যারা দেশে গেছেন আর কি, তারা পুনরায় আসতে পারবেন কিনা, এই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করেছি, ক্লিয়ার করেছি, আশা করছি আপনাদের অনেকের উত্তর আপনারা পেয়েছেন। মোহন ভাই, একেবারে আমরা শেষ পর্যায়ে যাবো, আমরা আর কাউকে আজকে যুক্ত করছি না, আর যারা যুক্ত আছেন এরই মধ্যে তাদের জন্য আপনার শেষ কোনো বার্তা আছে কিনা এখানে এবং দেশে যারা আছে। যদি বলতে চাই সেটা হলো যে দয়া করে আপনারা যারা সৌদি আরবে এখন অবস্থান করছেন, এই মুহূর্তে আপনার জন্য উচিত হলো সৌদি আরবে অবস্থান করা, নিতান্তই যদি নিরুপায় না হন ভাই, নিজেকে একটু বুঝ দিয়ে হলেও এখানে রাখেন, এখানে থাকেন। কারণ কি? কারণ হলো বাংলাদেশে আপনি এখন যাবেন, ঢাকায় গেলে কোথায় কোয়ারেন্টাইন হবে আপনি বলতে পারেন না, কিংবা ঢাকা থেকে বাড়িতে যাবেন কিভাবে সেটারও কিন্তু এখন কোনো ব্যবস্থা, সুব্যবস্থা নেই। বাড়িতে গেলে পরেও কিভাবে আবার মানুষ দেখেন আপনার প্রতি কিরকম আচরণ করে, ঘরের মানুষই আপনি দেখবেন তখন মনে করুন আরে সৌদি আরবে ছিলাম, ভালো ছিলাম, তো এই অবহেলাগুলোর কেন শিকার হবে? যতটুকু সম্ভব নিতান্তই নিরুপায় না হলে আপনি এখানেই থাকেন। আর একটা জরুরি গুরুত্বপূর্ণ কথা বলি, এই ভাইরাসের অন্যতম
মানে সমাগম স্থল বলতে পারি, হাব বলতে পারি, একটা হলো এয়ারপোর্ট আর একটা হলো হাসপাতাল। আপনি ধরেন এখানে ভালো আছেন, আপনি যে বাসায় আছেন, আল্লাহ না করুক এই এয়ারপোর্ট দিয়ে যাওয়ার সময় আপনি শরীরে ভাইরাস বহন করে নিয়ে যেতে পারেন। সুতরাং এ বিষয়ে খুবই সাবধান হওয়া জরুরি। আপনারা দয়া করে থাকেন এখানে, আবার ছুটিতে যাবেন চিন্তা করছেন, ছুটিতে গেলেন এরপরে আবার কবে আসতে পারবেন তা বলতে পারেন? দুই মাস পরে নিশ্চিত না। বাড়ি থেকে বউ বলবে এতদিন কি লেগে আসুন, ঘরে টাকা নাই, খাওয়ান নাই, এই সেই অনেক কথা বলবে। সুতরাং ভাই একটু আবেগটা একটু নিয়ন্ত্রণ করে এখানে থাকেন কিছুদিন, পরিস্থিতিটা স্বাভাবিক হলে, পরিবেশটা সুন্দর হলে, এখানেও সুন্দর হবে, বাংলাদেশেও সুন্দর হবে, আপনি তখন যান, নিজে নিরাপদ থাকলেন, বাড়ির মানুষকে নিরাপদে রাখলেন, সব কিছুর একটা সুন্দর ব্যবস্থাপনা হলো। এটাই আসলে বলার বিষয়, অন্য কোনো কিছু না। ঘরে ধন্যবাদ, জি ধন্যবাদ মামুন ভাই, আপনাকে আবারও আমাদের সকল প্রবাসীদের পক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। অনেক কষ্ট করে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন সেটা প্রত্যাশা করছি। এবং ভিউয়ার যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদের অনুরোধ করব যারা এখনো পর্যন্ত লাইভটি শেয়ার দেননি, আপনারা আরেকটি বার প্রয়োজন আপনার গ্রুপ, আপনার বিভিন্ন পার্সোনাল পেজে আপনি লাইভটুকু শেয়ার দিবেন। কারণ এই লাইভে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, যারা যে যে সকল প্রবাসী আতঙ্কে আছেন তারা তাদের তথ্যটুকু এই লাইভ থেকে পাবেন। আর পাশাপাশি আপনারা আমার তিনটি খণ্ড নিয়ে, তিনটি প্রশ্ন নিয়ে আমি ইউটিউব চ্যানেল এপিজেড বাই লিহন, এখানে মধ্যে তিনটি খণ্ড, তিনটি প্রশ্নের উত্তর মামুন ভাইয়ের এখানে মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি এপিজেড বাই লিহন, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি মামুন ভাইয়ের একটা চ্যানেল আছে, মামুন চ্যানেলটার নাম বলেন প্লিজ। সত্য খবর পাবেন বলে আশা রাখি এখন পর্যন্ত, জানি না সে আবার পরে কি দুই নম্বরই করে। আল্লাহ যাই হোক, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সকল প্রবাসীদের জন্য শুভকামনা, মনে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম রিয়াদ বাংলাদেশ দূতাবাসে কর্মরত লেবার উইং এর মামুন রশিদ সাহেবের সাথে। তো এই মুহূর্তে আজকে আর আমরা আপনাদের কাউকে যুক্ত করতে পারছি না বলে আমরা আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি, আমরা কোনো লিঙ্ক শেয়ার দিচ্ছি না, আমরা এখনই বিদায় নিব। যদিও এখনো প্রায় 17-18 ভিউয়ার্স যুক্ত আছেন, দেখছেন, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে এটাই বলবো যে আপনারা টু জেড বাই নিহন আমার ইউটিউব চ্যানেল যেটি আছে সেটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশাপাশি আজকের এই লাইভটুকু আপনারা প্রত্যেক জায়গাতে শেয়ার করবেন নিজ দায়িত্বে। কারণ তিনটি বিষয় আমি তুলে ধরার চেষ্টা করেছি কেবল আপনাদের জন্য, এবং এই তিনটি বিষয় নিয়ে, খুব গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে কথা বলেছেন মামুন ভাই, তাও যে বিষয়গুলো ছিল আপনাদের নিয়ে। তো আপনারা যারা যুক্ত আছেন, যারা এখনো পর্যন্ত যুক্ত হননি, তাদের জন্য অবশ্যই এই চ্যানেলটি আপনারা, এই লাইভটুকু আপনারা শেয়ার করে রাখবেন। পাশাপাশি আবারও বলছি, আবারও অনুরোধ করছি, কারণ আপনারা ভালো করে জানেন যে আমার ইউটিউব যত উপর উঠবে তত আপনাদের জন্যই ভালো, যারা দেখছেন তারা আবারও এ টু জেড বাই নিহন এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এ টু জেড বাই নিহন। থ্যাংক ইউ সো মাচ, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো আপডেট যদি আসে আমরা চেষ্টা করবো সঠিক আপডেটটুকু আপনাদের মাঝে কি তুলে ধরতে আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।